পটাশপুর সবচেয়ে বেশি গত বিধানসভা নির্বাচনের পরে ক্ষত বিক্ষত হয়েছে আপনারা জানেন পোস্টপোল ভায়োলেন্সে পশ্চিমবঙ্গে যতগুলো জায়গা ক্ষত বিক্ষত হয়েছে তার মধ্যে পটাশপুর অন্যতম আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলা সভাপতি সুদাম পণ্ডিত মহোদয়কে যে তিনি এই সংক্ষিপ্ত সময়ে তার সংগঠনের চমৎকার দেখি দেখাতে পেরেছেন আমি ধন্যবাদ জানাবো আমাদের বিধায়করা অনেকে এসেছেন রবীন্দ্রনাথ মাইতি শ্রীমতী সুমিতা সিনা যুব মোর্চার সভাপতি খেজুরির এমএলএ শান্তনু প্রামাণিক আমাদের জেলার জিএসরা তাপস দলুই চন্দ্রশেখর মণ্ডল মামনি মাইতি আছেন স্থানীয় নেতৃত্ব সুকান্ত ভাই সহ আমাদের অন্যান্য সমস্ত নেতৃত্ব আছেন আর তিনবার আক্রান্ত তাপস ভাই সহ সবাই আছেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য নেতৃত্বের নাম আর বললাম না মণ্ডল সভাপতিদের তার কারণ আপনারা জানেন যে এই সভাকে বানচাল করার জন্য এই কর্মসূচিকে বানচাল করার জন্য একেবারে শেষ মুহূর্তে পটাশপুর থানার ওসি ওসির তো দম নেই এগুলো করার আমি জানি ওকে চিনি ওসির মাথায় যারা আছেন এগুলাতে একটা এসডিপিও ডিএসসি আছে আমি সব জানি মিথ্যা মামলা করা ওটা ওর কাজ সব নজরে আমার আছে তার মাথার উপরে পিসি ভাইপো তার মানে চটি চাটা অমরনাথ বলে এক আইপিএস আছেন তিনি নিশ্চয় কলকাতার সঙ্গে কথা বলেছেন বলে একটা নোটিশ দিয়েছেন ১২টার সময় এই কর্মসূচি করা যাবে না যদি করেন আইনগত ব্যবস্থা নেবেন কি করবেন ঘোড়ার ডিম একটা মামলা করবেন রেখেছেন তো মোহন সিকে আর কৃষ্ণ গোপাল দাসকে আপনি পা ধরতে গেছে নাকি ওর বাড়ির লোকরা আরে পা ধরার লোক বিজেপির লোকরা নয় বিজেপির লোকরা জেল খাটতে জানে আর জেল থেকে বেরিয়ে এসে আপনাদেরকে শিক্ষা দিতে জানে আচ্ছা বিজেপিকে মামলা করার ভয় দেখিয়ে লাভ নেই কিন্তু আমার যেটা আবেদন আপনাদের কাছে আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি পশ্চিমবঙ্গে এই যে এত চুরি দুর্নীতি এত নেতা মমতা ব্যানার্জির গোটা গোষ্ঠী জেলে যাচ্ছে এত চুরি এত দুর্নীতি সব তো বিকেল বেলা ৪টা বাজে সূর্য তো ডুবেনি এখনো অনেক বাকি রাত্রি হতে আসল খেলা তো হবে খেলা হবে খেলা হবে করছে অর্থ পিতার খেলা হয়েছে জ্যেষ্ঠ সুকন্যার খেলা হয়েছে মানিকের খেলা হয়েছে জীবনের খেলা হয়েছে কৃষি ভাইপোর খেলাটা বাকি আছে ওটাও হয়ে যাবে আমি আপনাদের কাছে বলি পশ্চিম বাংলার রাজনৈতিক দলগুলো থেকেও সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করেছে জুডিশিয়ারি বিচার ব্যবস্থা তারা এই দুর্নীতির মূলোৎপাটন করতে চান কোন একজন পার্টিকুলার বিচারপতি বা আইনজীবী নন সমগ্র বিচার ব্যবস্থা এগিয়ে এসেছে এই চুরি দুর্নীতিকে ধ্বংস করার জন্য আর দ্বিতীয় হচ্ছে গণতন্ত্র রক্ষা করে বহুদলীয় গণতন্ত্রে আমাদের যে রাজনৈতিক স্বাধীনতা রক্ষা করার জন্য এই যে অপোজিশন লিডারকে দেখছেন আমার নামে ৩০-এর বেশি মামলা আমাকে হাইকোর্টের সমস্ত বেঞ্চ প্রোটেকশন দিয়েছে শুধু নয় এরা ৭বার সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্টও বলেছে টাটা বাই বাই মামলাগুলো কবেকার ২১ সালের দোসরা মেয়ের আগের মামলা নয় শুভেন্দু অধিকারী ক্রিমিনাল নয় স্বাধীনতা সংগ্রামী বাড়ির ছেলে সব মামলা করেছে দোসরা মেয়ের পরে পিসিমণি ১৯৫৬ ভোটে নন্দীগ্রামে আমার কাছে হারার পরে তাই এই মামলা টিকবে না এই মামলা টিকাতে মমতা ব্যানার্জি তার গোষ্ঠী পারবে না আমি আপনাদেরকে বলবো শান্তিপূর্ণ ভাবে বাড়ি চলে যেতে হবে আমি কর্মসূচি এখানে স্থগিত করছি শুধু আইনকে মেনে আমি আপনাকে বলে দিই শুনুন লেট মি ফিনিশ ভাই আমি লিডার আমি তোমাদের সামনে থেকে লড়ি ঘরে থেকে লড়ি না আমার কত পরীক্ষা নেবে তোমরা আমি আপনাকে বলি আমি কোর্টে যাব সুদাম পণ্ডিত কোর্টে যাব সুদাম পণ্ডিত কালকে কেস রেডি হবে মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তী ছুটি বুধবার কেস ফাইল হবে এর মধ্যে
কৃষ্ণ গোপাল দাস আর মোহনলাল সিকে বাড়ি বের করানোর দায়িত্ব আমার। ওদেরকে পটাশপুর থানার সামনে পদ্মপুরীয় নয়াপুরীয় সম্বর্ধনার দায়িত্ব আমার। আগামী রবিবার শুধু পটাশপুর বিধানসভা নয়, কাটি সাংগঠনিক জেলা পটাশপুর চলো ডাক দিচ্ছে। Yeah!